পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীকাপা অন্যান্য দিনের মতো আজও নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য কারণ আমরা সমস্যার কথা বলি কিন্তু তার সমাধানের উপর দেখায় আজকের যে সমস্যার কথা বলবো সে বিষয় নিয়ে জানতে আগ্রহী বোধ হয় সকলেই ওবেসিটি আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর অরিন্দম মুখার্জি ডক্টর মুখার্জি স্বাগত নমস্কার ডক্টর মুখার্জি ওবেসিটি এই শব্দটা আজকে দিনে বাইরে এবং এই ওবেসিটির জন্য মানুষ ভীষণ চিন্তিত খুব সচেতন হয়ে পড়ছে সবাই জিম করছে নানান কিছু কিন্তু ফার্স্ট যে প্রশ্নটা আমি করবো ওবেসিটি কাউকে মোটা দেখলেই আমরা ধরে নিই তার ওবেসিটি আছে এটা কি সঠিক না হম একদম মানে ওবেসিটি সেটা দেখতে হবে কতটা মোটা ওবেসিটি গ্রেড আছে হম মানে ধরুন বি আমাদের ওজন ভার্সেস হাইট

35 আপ হচ্ছে মরবিট বা obesidad গ্রেড মোটা যে সে ওভারওয়েট হতে পারে বাট obesidad হতে গেলে এই বিএমআই ক্যালকুলেশনটা প্রয়োজন বেশ আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়িতে সকলে মোটা মানে héridity এরকম যে একটা সময় হয়তো রোগা ছিল কিন্তু একটা সময় পর থেকে বাড়িতে সকলেই মোটা আবার বয়স হলে কমে যায় এই ধরনের যে ট্রেন্ড বা এই ধরনের যে héridity এর যে সমস্যা সেক্ষেত্রে তাদেরকে কি বলা যেতে পারে যে তাদের অবেসিটি আছে দেখুন বয়স হলে কমে যায় তার এবং বাড়িতে সকলে মোটা মা ঠিক আছে কিন্তু বয়স হলে যে কমে গেল যার অ্যাকচুয়ালি হেরিডিটিতে ওবেসিটি মানে মোটার জিন থাকবে সে কি তার কোনো রোগ না হলে কিন্তু বয়স্কালে কমার চান্সও কম বা সে যদি একদম প্রপারলি নিজেকে মেনটেন করে দ্যাটস ডিফারেন্ট থিং এবারে যার জেনেটিক্যালি যে ওবেস থাকবে তাকে কিন্তু মেনটেন করার জন্য বা

দেখতে কেমন লাগছে সেটা যেমন একটা ম্যাটার তার পাশাপাশি অসুস্থ হওয়াটার বেশি চিন্তা কিন্তু সে ক্ষেত্রে যাদের হেডিডিটির জন্য মোটা তাদের ক্ষেত্রে এরকম রোগের প্রদুতভাব হওয়ার সম্ভাবনা কতটা बिकॉज আপনার হেডিডিটি বলুন বা যাদের হেডিডিটি নেই বাট আনহেলদি লাইফস্টাইলের জন্য মোটা হয়েছে সব ক্ষেত্রে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে

তাহলেই আমাদের সুগার প্রেশার কোলেস্টেরল যাবতীয় যা যা মেটাবলিক ডিজিজ আছে হার্ট ডিজিজ মানে এগুলো থাকলে হার্ট ডিজিজ এই সবার চান্সেস অনেক কিন্তু বেড়ে যাবে আচ্ছা যে ক্ষেত্রে প্রথমে যদি দেখা যায় অনেক সময় আমরা দেখেছি যে ট্রানজিশনাল পিরিয়ডটা মোটা হয়ে যাচ্ছে হরমোনাল বিভিন্ন রিজনেও হতে পারে সেক্ষেত্রে ফার্স্টে এই ওবেসিটি হচ্ছে কি সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব তার জন্য কিভাবে সচেতন ওই পিরিয়ডটাতে যদি দেখতে হবে আগে ওবেসিটির পেছনে অন্য কোন কারণ আছে কি থাইরয়েড মানে যেগুলো হরমোনাল ডিজিজ কুশিংস অনেক রকম কারণ থাকতে পারে সেগুলো আগে দেখে নিতে হবে তারপরে দেখতে হবে যদি এগুলো আফটার ওই ওগুলো রুল আউট করার পরে ওগুলো নেই তারপরে হিস্ট্রি নিতে হবে লাইফস্টাইল বেশিরভাগ ক্ষেত্রেই ট্রানজিশন পিরিয়ডে প্রচুর এখন আমরা দেখছি পেশেন্টকে হ্যাঁ যে প্রচুর ক্ষেত্রেই মোটাই এবং আগেকার দিনে যেমন ব্যাপার ছিল একটা বয়সের পর সুগার প্রেসার আসতো এখন সেরকম নয় এখন পঁচিশ বছর বয়সে হার্ট অ্যাটাক হয় পনেরো বছর বয়সে ওবেস হয় সো কারণটা একটা ইয়ে হচ্ছে খেলাধুলার পরিমাণ কমে গেছে স্ট্রেস ফ্যাক্টর একটা ব্যাপার আছে প্লাস আপনার তার পাশাপাশি যেটা ডায়েট রেস্ট্রিকশন ওটা ডায়েট যেটা এখন অনেক রকমের খাবার দাবার অপশনস অ্যান্ড অল এবং সব থেকে কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল থিওরি ওবিসিটি একটা সিম্পল থিওরিতে বোঝাচ্ছি আমি তখনই পেট্রোল ভরবো গাড়িতে যখন আমি গাড়িটা চালাবো সো আমার যদি বডিতে আমি যদি এক্সারসাইজ না করি তাহলে আমার খাওয়ার প্রয়োজন নেই আমি তো গাড়ি চালালাম না কিন্তু পেট্রোল ভরে গেলাম তাহলে তো প্রবলেম সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তুমি ততটাই খাবে যতটা তুমি ঝরাবে তাহলেই আর ওবেসিটি প্রশ্ন আসবে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বেবি ফ্যাট বেবি ফ্যাট বলে আমরা অনেক ক্ষেত্রে ইগনোর করি এবং রোগা হয়ে যাচ্ছে কেন সামাজিক একটা চাপও থাকে মায়েদের সেক্ষেত্রে বাচ্চা খাচ্ছে না একদম এবং সেক্ষেত্রে এই ধরনের ধারণা থেকে যেটা মুশকিল হয় যে বাচ্চাকে মানে ওভার বেশি খাওয়ানো বা কখনো কখনো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাচ্চা মোটা হয়ে গেল কতটা সমস্যা তৈরি প্রচুর সমস্যা এই যে একটা আছে যে আমাদের ক্ষেত্রে একটা প্রেজুডিস আছে বলতে গেলে যে স্বাস্থ্য ভালো মানে হচ্ছে মোটরসাইকেল এবং যে রোগা হয়ে আছে তার মানে তার শরীর শরীরে কোনো খারাপ আছে মানে রোগা আছে বা স্লিম ম্যান অল তার মানে তার কোনো রোগ আছে দিস ইজ দা মানে সব থেকে বড় মিথ কোনো বৈজ্ঞানিক ভিত্তি এবং যে মোটা হয়ে যাচ্ছে তাকে স্বাস্থ্য খারাপ বলা উচিত বিকজ তার ভবিষ্যতে অনেক রকম প্রবলেম হয় আপনি দেখুন না যদি সাপোজ

কন্ট্রোল ছোটবেলা থেকেই কন্ট্রোল করতে পারি বলা না কাঁচা মাটির ত তখন থেকেই যদি আমরা ট্রেন করে কন্ট্রোল করতে পারি কিছু না তার obesidad মানে কিন্তু সব কিছু না খেয়ে দে বোস থাকা নয় বা একদম ফিল্ম স্টার দের মতো ডায়েট সেটাও নয় প্রপার টাইম প্রপার ফুডিং ঠিকঠাক খাবো সেই ট্রেনিংটা যদি আমরা ছোট বয়স থেকে দিতে পারি তাহলে না ভবিষ্যতে বলে না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমি একটা হার্ট অ্যাটাকে پیشنট হওয়া বা বাইপাস করার থেকে অনেক ভালো হচ্ছে গিদিসটাকে উঠে দিও না একদম তো সেই ব্যাপারটা করতে গেলে কিন্তু একদম চারা ছোটবেলা থেকেই পড়তে ওবেসিটি কন্ট্রোলের জন্য এক্সারসাইজ আর হচ্ছে প্রপার ডায়েট এই ছাড়া নিশ্চয় মেডিকেশনের প্রয়োজন হয় না দেখুন ওবেসিটি কন্ট্রোল হওয়ার জন্য ওবেসিটি প্রিভেনশনের জন্য হচ্ছে অবশ্যই এক্সারসাইজ ডায়েট এটা হচ্ছে প্রিভেনশন এবার ধরুন একজন ওবেস পেশেন্ট আপনার কাছে এলো যে তার নানা রকম প্রবলেমস হচ্ছে তখন তাকে তো একটা রিলিফ দিতে হবে তো আমরা প্রথমেই তাকে কাউন্সিল করি এবাউট দ্য ডায়েট কারণ প্রপার ডায়েট এবং প্রপার এক্সারসাইজ এটা করলে যে ওজন কমবে না আনলে অন্য কোনো রোগ আছে মানে থাইরয়েড কুশিং এন্ডোক্রিনোপ্যাথিস গুলো বাদ দিলাম এটা হতে পারে হয় সে প্রপার হারছে না অথবা মর্নিং ওয়াকের পরে কচুরি খেয়ে নিচ্ছে যেটা ইজউয়ালি হয় অথবা সে ডায়েটটা মেইনটেইন করছে না যদি এটাতে তার রেসপন্স ভালো হয় দেন ইটস ওকে অ্যান্টি ওবেসিটি ড্রাগ বলতে একটা বহু পুরনো ড্রাগ আছে তবে দেখুন একটা কথা জানবেন প্রয়োজন ছাড়া কোনো ওষুধই কিন্তু আমরা অ্যাভয়েড করি আমরা ডক্টর আমরা ওষুধ দিই মানুষের প্রয়োজনে কিন্তু প্রত্যেকটা যত মানুষ তখনই সব থেকে ভালো থাকবে যখন তার কোনো ওষুধ লাগছে সে আপনি যদি আমরা যে প্যান্ডিও বলি মানে গ্যাসের ওষুধও বলি তারও কিন্তু সাইড এফেক্ট আছে এই কিছু খেয়ে উল্টো পাল্টা খেয়ে প্যান্ডি খেয়ে নিলাম তারও সাইড এফেক্ট আছে ফলে অ্যান্টি ওবেজি ড্রাগ তারও সাইড এফেক্ট থাকবে তো সব থেকে আমরা আগে এনকারেজ করি যদি ওই দুটোর মাধ্যমে কমে গেল এদের নিজ ওকে আদারওয়াইজ যদি না কমে তখন একটা অপশন আছে অ্যান্টি ওবেজি ড্রাগ অর্লি স্ট্যাট বলে যেটাকে চর্বিটাকে ফ্যাটের মাধ্যমে স্টুল দিয়ে বার করে দেয় তাতেও কিন্তু প্রবলেম আছে যারা এগুলো যারা বাড়িতে থাকেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে একটা লুজ মোশন বা আর্টস টু ডিফিকেশন প্রবলেম হবে আর ওষুধ এখন আন্ডার রিসার্চ আছে মানে ফর নন ডায়াবেটিক্স যারা ডায়াবেটিক উইথ ওবেসিটি তাদের ক্ষেত্রে দুটো ওষুধ আছে ফ্লোজিন গ্রুপ সেটা অনেকটা ওজন কিছুটা হলেও ওজন কমায় আর একটা ওষুধ আছে যেটা আমরা খুবই ওখানে মানে প্রচুর মানে ইট ইজ দ্য মোস্ট রিসেন্ট অ্যাডভান্স ইন দ্য ডায়াবেটিক মেডিসিন সেটা হচ্ছে জিএলপি ওয়ান তো সেইটা ইনজেক্টেবল আছে ট্যাবলেট আছে তো সেইটা দিলে পেশেন্টের স্যাটাইটিস সেন্টার তাড়াতাড়ি আগে আগে পেট ভরে যাবে মনে হবে এবং কিছু খেতে পারবে না এবং ড্রাস্টিক ওয়েট লস হবে এবার একবার ওয়েট লস করার পরে তারপরে তুমি তখন সে মোটিভেশন পেয়ে গেল তখন কিউ ফলো দা ডায়েট এন্ড ইয়েস কারণ ওগুলো সবই খুব মেডিসিন সারা জীবন কন্টিনিউ করা সম্ভব সম্ভব না ওই ট্যাবলেট বা এগুলোই বা কিছু ইনজেকশন নন এক কিছু একটা ইনজেকশন নন ডায়াবেটিকদের জন্য অলরেডি অ্যাপ্রুভড আর তারই ট্যাবলেট ফর্ম অলরেডি রিসার্চ চলছে অ্যাপ্রুভালের জন্য সেমাগ্লুটাইড বলে তো ওইগুলো যখন মার্কেটে আসবে তখন একটা আছে কিন্তু যাই হোক না কেন আপনার ওটা প্যাঙ্গ্রেটাইটিস থাকলে দিতে পারবেন না আরও অনেক কিছু সাইড এফেক্ট আছে তো ওষুধের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওষুধের এফেক্ট আছে তার সাইড এফেক্ট হবে যদি কারো বলে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ওষুধ এটা অলিক স্বপ্ন তার মানে যদি পার্শ্ব প্রতিক্রিয়া না হয় তাহলে প্রতিক্রিয়া নেই তো সেক্ষেত্রে আমার মনে হয় ওষুধ না খাওয়ার থেকে বেটার ওষুধ খাওয়ার থেকে বেটার হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ কারণ আপনি যদি প্রপার ডায়েট মেনটেন করেন প্রপার যেভাবে এক্সারসাইজ করেন কোনো মোটা হতে পারে না আচ্ছা সেক্ষেত্রে আমি একটু ডায়েটের বিষয়ে জানতে চাইছি যে প্রপার যে টাইমিং এর কথা বললেন আমরা অনেক সময় করি কি খাই হয়তো কম কিন্তু টাইমিং এর এত হেরফের হয় যেটা কিন্তু অলসো আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ এই সময়টা ঠিক কোন সময় কতটা পরিমাণ খাওয়া উচিত যদি মোটারের উপর আছে মোটারের উপর হ্যাঁ দেখুন আলটিমেটলি প্রপার ডায়েটটা কি হচ্ছে মানে সুষম পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন এন্ড ফ্যাট এবার যখন আমাকে ওজন লস করতে হবে আমাকে কার্বোহাইড্রেটটা কমাতে হবে ফ্যাটটাকে মডারেট রাখতে হবে প্রোটিনটাকে একটু বাড়াতে হবে আনলেস কিডনি پیشنট বা এরকম নয়তো তাহলে কি হবে আর টাইম গ্যাপ ইজ मच मोर ইম্পর্টেন্ট অনেক پیشنট এসে বলে আমি তো কিছুই খাই না তাও মোটা হচ্ছে রোগা হচ্ছে রোগা হচ্ছে না তো তার ক্ষেত্রে হিস্ট্রি দেখা যাবে তিনি ব্রেকফাস্ট করেন বারোটায় এগারোটায় লাঞ্চ করেন বিকেল চারটে আর তারপর ডিনার করেন রাত এগারোটা মাঝখানে কিছু খায় না এটা করলে কি হবে ধরুন যাদের একটা জিনিস আছে যেরকম বিএমআই বললাম বডি মাস ইন্ডেক্স আর একটা জিনিস আছে বেজাল মেটাবলিক রেট এবার বিএমআর যাদের কম তাদের ক্ষেত্রে মোটা হওয়ার চান্স বেশি বিএমআর যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু মেটাবলিজম বেশি হলে রোগা আপনি যত খাবারের গ্যাপটাকে বাড়িয়ে দেবেন না তত মেটাবলিজম স্লো হয়ে যাবে মেটাবলিজম স্লো হয়ে গেলে আপনি কখনোই রোগা হতে দেবে না তো খালি পেটে বা না খেয়ে কিন্তু রোগা হওয়া সম্ভব না প্রপার ফুড প্রপার টাইমিং ধরুন দু তিন ঘন্টা আমরা যদি এটা করি ধরুন সাপোজ আমরা একটা সারাদিন একটা খাওয়ার পরিমাণ আছে এই খাবো সেটাই যদি আমরা ছটা ভাগে ভেঙে নিই এবং আড়াই তিন ঘন্টা অন্তর অন্তর খাই ওজন বাড়তেই দেবেনা উল্টো পাল্টা খেলে ওজন বাড়তেই দেবেনা এবং এটা আমাদের মিসকনসেপশন আছে আমার যে রোগ ধরা পড়ল বা আমি যে মোটা হয়ে গেলাম বা আমি যদি ডায়েটিশিয়ানের কাছে যাই তাহলে আমি সব বন্ধ হয়ে যাবে বিয়ে বাড়ি বন্ধ হয়ে যাবে আম বন্ধ হয়ে যাবে না আমাদের যারা সুগার پیشنট বা মোটা پیشنট আমরা আম খেতে বলি হ্যাঁ কিন্তু আপনি একসাথে পাঁচ ছটা আম খেয়ে নেবেন না একটা আম খান যেদিন আপনি আম খেলেন সেদিন আপনি কার্বোহাইড্রেটটা কমিয়ে দিন বা বন্ধ করে দিন তার বদলে স্যুপ এন্ড চিকেন দিয়ে ম্যানেজ করে দিন তাহলে কি হলো

কিন্তু এই বিষয়টা আমি একটু জানবো যে এক্সারসাইজ করা মানে কি একটা রিগরাস এক্সারসাইজ করা তা তো নয় শুধু ওয়াকিং এটাও তো কাজে দেয় অবশ্যই ওয়াকিং জগিং সুইমিং যোগা যে যেটাই কমফোর্টেবল অনেক obesidad patient ভীষণ যদি obese হয় না তাদের প্রথমে আমরা বলি রিগরাস করবেন না কারণ হাঁটু ক্ষতি হয়ে যাবে একদম তো সেই ক্ষেত্রে নরমাল ওয়াকিং আর বিশ্বাস করুন যে ডায়ে যদি কেউ শুধুমাত্র ওজন কমাতে চান তাহলে এক্সারসাইজ ওই হালকা হাঁটা বা সুইম বা যে মোড অফ করলেই হবে ভিগরেস লাগবেই না কমানোর ক্ষেত্রে মেন চাবি কাটি হচ্ছে ডায়েট এইবারে আপনি কমিয়ে ফেললেন তখন আপনার মাসেল টোন স্কিন টোন মাসেল টোন গুলো লুজ হয়ে যাবে তখন আপনাকে ফিট থাকার জন্য ব্যাপারটাকে ধরে থাকার জন্য এবং মাসেল টোন বা টোনড বডি বানানোর জন্য তখন আপনার ভিগরেস এক্সারসাইজ তখন আপনার মধ্যে সেই স্ট্যামিনাও থাকবে তখন আপনার সেই ইচ্ছেটাও থাকবে তো আগে যখন ওয়েট কমানোর সময় অত ভিগোরাস লাগবে না একটু নিয়ম করে হাঁটুন জোরে জোরে অন্তত যাতে একটু ঘাম হয় বা সুইমিং যোগা জি যেটা কমফোর্টেবল কিন্তু লাইট এক্সারসাইজ আগে কিছুটা কমিয়ে নিন তারপরে ফিটনেস তাহলে ভয় পাওয়ার মতো কোনো বিষয়ই নেই যে আমাকে প্রচন্ড কাল থেকে একবারে আদা জল খেয়ে নেমে পড়তে হবে ভীষণ কঠিন একটা জীবন যাপন এরকম কিন্তু ব্যাপারটা নয় বরঞ্চ যাদের obesidad আছে তারা একটু হালকা এক্সারসাইজ করুন ফাস্টে এনার্জিটাকে ফিরিয়ে আনুন এবং প্রপার ডায়েটের মাধ্যমে কিন্তু এটা সম্ভব তাহলে ডায়েটিশিয়ানের কাছে যান এবং সেখানে গেলেই যে আপনার সমস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে এরম ব্যাপারটা নয় তবে হ্যাঁ একটুখানি আমাদের এই ফাস্ট ফুডের জন্য আমরা রাস্তাঘাটে যে রকম প্রলুব্ধ হই সেই বিষয়টা একটু সেটাও সপ্তাহে একদিন খাওয়া যাবে চিট ডে সপ্তাহে একদিন চিট ডে না করলে বডি কনফিউজ হবে না আপনি সপ্তাহে পাঁচ 6 দিন একদম রেস্ট্রিক্ট করুন সপ্তাহে একদিন হালকা কিছু খান হ্যাঁ তাহলে বিগরাস কিছু খাওয়া দনা কোন দিন মাসে একদিন রেস্টুরেন্টে গিয়ে ভালো করে প্রতার করুন নো ইস্যুস পরে দুই দিন ওটাকে ব্যালেন্স করে দিন ব্যাপারটা তো পুরোটাই আই এন্ড আই এবং বে অ্যাকচুয়ালি যে দিন কোই মনের ইচ্ছা সেদিন করে চিট দে ভেবে নিলে খুব এইটা হলো টকমানড হয়ে যাবে যদি মনে হয় রোজই চিট দে তখন কিন্তু ব্যাপারটা একেবারে কিন্তু এটাও সত্যি কথা আপনি ভাবুন এটাও কিন্তু একটা পজিটিভ এনার্জি আমার মনে হয় যেটা আমরা প্রেসিডেন্ট সাথে আলোচনা করি যে তো सपोज ধরুন আমি সানডে টিডে করব সো সেটাও কিন্তু একটা পজিটিভ এনার্জি যে কবে সানডে আসবে সেটা কিন্তু আমার 6 দিনটাকে সেটা ভাবদেও এটা ভালো লাগে সো সবটাকে যদি পজিটিভ ভাবে দেখেন আপনার শরীরও ঠিক থাকলো আপনার সব ইচ্ছে বাসনা জীবন একটাই তো আপনি সব বন্ধ করে দিলাম খাওয়া দাওয়া সেটাও তো কোনো কাজে কাজে কথা নয় বাট আপনি যদি ব্যালেন্স করে চলেন না আপনার ওবেসিটি আসবে না আপনার শরীরে কোনো রোগ আসবে না আপনার কোনো ক্ষতি আসবে ফলে সুস্থ থাকার জন্য কিন্তু ভীষণভাবে জরুরি প্রপার একটা ডায়েট তার জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নিন এবং সামান্য কিছু এক্সারসাইজ যেটা খুব আপনাদের পীড়া দেবে না খুব কষ্ট করতে হবে না বা সকাল থেকে উঠেই ফাস্ট এই ভাবনাটা ভাবতে হবে না উফ আবার এক্সারসাইজ করতে হবে এই বিষয়টা কিন্তু না হলেই ভালো তাহলেই পজিটিভিটিটা থাকবে এবং এই পজিটিভিটি দিয়ে কিন্তু আপনারা এই ওবেসিটির মতো প্রবলেমটা অ্যাটলিস্ট সেটাকে কিন্তু রুখে 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 দিতে 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 পারেন এবং পারলে অনেক রোগ আপনারা পারবেন আশা করি ওবেসিটি আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা কিছুটা হলেও সচেতন হলেন সমৃদ্ধ হলেন আগামীতেও অন্যান্য টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো এবং যেকোনো সমস্যা এবং তার সমাধানের পথ দেখাবো আপনাদের সঙ্গে আজ এই পর্যন্তই নমস্কার